সংগ্রামী সাথী, চাপড়া ব্লকের সমস্ত অঞ্চলের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা স্কুল করছেন তাদেরকে বলবো, আপনারা স্কুলে দয়া করে যাবেন না, আমরা কেউ স্কুলে যাচ্ছি না। একটা বিরাট বড় সাফল্যের দোর গোড়ায় আমরা দাঁড়িয়ে, এবার যদি আপনারা স্কুলে গিয়ে কিভাবে যাচ্ছেন আমরা বুঝতে পারছি না, স্কুলে গিয়ে নিজের বাহাদুরিটা দেখাবেন না। 16 আগস্ট আমরা বয়কট করেছিলাম, ডিএলএড সার্টিফিকেট দিইনি, কিছু হয়নি, এতেও কিছু হবে না, আমরা আদালতের নির্দেশে করছি। অতএব ভয় পাবেন না, স্কুলে যাবেন না। এরপরেও যারা যাচ্ছেন তাদের পার্শ্ব শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, একদম পরিষ্কার বলছি। তাপস বর, আব্দুল ওহাব মল্লিক, নিভা ম্যাডাম, প্রমিতা ম্যাডাম, কালাম ভাই, এইভাবে 40 জন অনশন করছে, আর আপনারা হেসে খেলে দিব্যি স্কুল করছেন। মানুষের চামড়া গায়ে থাকলে এই কাজ কোনো প্যারাটিচার করতে পারে না। আপনাদের মতো এই ধরনের প্যারাটিচারদের জন্যে আজকে আমরা এখনও ওই ফুটপাথের ধারে দাঁড়িয়ে আমরা কেউ রাস্তায় পড়ে আছি, আর কাউকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। তো আপনারা খুব মেধাবী, আপনারা এতদিন তো চাকরি পেয়ে যেতেন, প্যারাটিচারি করছেন কেন? প্যারাটিচারি করলে বন্ধু নিজের স্বার্থে এবং সকলের স্বার্থে স্কুলটা বয়কট করুন, আন্দোলনে অংশগ্রহণ করুন। আপনাদের মতো এই প্যারাটিচারদের জন্যে আজকে এই চরম দুরবস্থা, এত দায়িত্ব নেওয়া হচ্ছে, এত অভয় দেওয়া হচ্ছে, তবুও আপনারা এটা করে যাচ্ছেন। অতএব করবেন না, এবং সেই সাথে সারা পশ্চিমবাংলার প্রতিটা পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে আমি বলছি, দয়া করে এগুলো বন্ধ করুন, স্কুলে যাবেন না, স্কুলে গিয়ে নিজের সর্বনাশ করবেন না, মনুষ্যত্বকে জাগান, বিবেককে জাগান। ভাবুন তো কত অসম্মান হতে হয় স্কুলে গিয়ে, সেই বোধ যদি আমাদের থাকতো তাহলে আমরা স্কুলে যেতাম না। অনুরোধ করছি স্কুলে যাবেন না, বিবেকটাকে জাগান আমাদের জন্যে। আজকে প্রমিতা দি, নিভা দি, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের দেহ পর্যন্ত দান করে দিয়েছে, আর আমরা কি স্বার্থে স্কুলে যাচ্ছি, কি হবে স্কুলে গিয়ে? ইতর মনের মানসিকতার মানুষ বলেই স্কুলে যাচ্ছেন, সেজন্য বলছি যারা যাচ্ছেন, নাম করে বলছি না, যাবেন না, কিচ্ছু হবে না আপনার। হ্যাঁ, বয়কট করলে বড় জোর কিছু ভাতা আপনার কেটে যেতে পারে, এছাড়া কিচ্ছু হবে না। সেজন্যে অসুস্থ মানসিকতা ত্যাগ করে সুস্থ হন, নিজের পরিবারের কথা ভাবুন। এর থেকে আর কড়া করে কিছু বলতে পারছি না, বিবেকে বেঁধে যাচ্ছে, নয়তো অনেক রকম করে বলতে পারে আমরা, সেও প্র্যাকটিসও আছে আমাদের, কিন্তু শিক্ষক হিসেবে সেগুলো আপনাদেরকে বলতে পারছি না। আপনারা যাবেন না, দয়া করে আপনারা যাবেন না, স্কুলে যাবেন না, বারবারে বলছি। গেলে আপনি তো বাড়ি বসে দিব্যি ঘুমাচ্ছেন, আপনার দরকার নেই, আর আমরা যেখানে এসে কষ্ট করছি, জান দিচ্ছি, জীবন দিচ্ছি, এটা কি আপনার হৃদয়কে একবার নাড়া দিল না? রেবতী রাউত ম্যাডাম মারা গেলেন, নাড়া দিল না? 105টা শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, তারা আপনাকে নাড়া দিল না? হাই ঈশ্বর, আল্লাহ ভগবান, এদের বুদ্ধি যে কবে হবে বুঝে উঠতে পারছি না। সেজন্যে সকলের শুভ বুদ্ধি উদয় হোক এই কামনা করে শেষ করছি।